নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। পড়ে শোনাচ্ছি আমি বিবেকানন্দ বলছি গ্রন্থ থেকে আমেরিকাতে প্রত্যাবর্তন পর্বটি। বুদ্ধের যেমন প্রাচ্য ভূভাগে ঘোষণা করবার জন্য বিশেষ একটা বাণী ছিল, আমারও তেমনি পাশ্চাত্য দেশে ঘোষণা করবার একটা বাণী আছে। ইঙ্গারসোলামা একবার বলেন, এই জগৎ থেকে যত দূর লাভ করা যেতে পারে তার চেষ্টা সকলের করা উচিত, এই আমার বিশ্বাস। কমলা লেবুকে নিংড়ে যতটা সম্ভব রস বার করে নিতে হবে, যেন এক ফোঁটা রসও বাদ না যায়, কারণ এই জগৎ ছাড়া অপর কোনো জগতের অস্তিত্ব সম্বন্ধে আমরা সুনিশ্চিত নই। আমি তাকে উত্তর দিয়েছিলাম, এই জগৎরূপ কমলা লেবু নিংড়াবার যে প্রণালী আপনি জানেন, তার চেয়ে ভালো প্রণালী আমি জানি, আর আমি এইভাবেই বেশি রস পেয়ে থাকি। আমি জানি আমার মৃত্যু নেই, সুতরাং আমার ওই রস নিংড়ে নেবার তাড়া নেই। আমি জানি ভয়ের কোনো কারণ নেই, সুতরাং বেশ করে ধীরে ধীরে আনন্দ করে নিংড়াচ্ছি। আমার কোনো কর্তব্য নেই, আমার স্ত্রী পুত্রাদি ও বিষয় সম্পত্তির কোনো বন্ধন নেই। আমি সকল নরনারীকে ভালোবাসতে পারি, সকলেই আমার পক্ষে ব্রহ্মস্বরূপ। মানুষকে ভগবান বলে ভালোবাসলে কি আনন্দ একবার ভেবে দেখুন দেখি। কমলা লেবুকে এইভাবে নিংড়ান দেখি, অন্যভাবে নিংড়ে যা রস পান তার চেয়ে 10,000 গুণ রস পাবেন। ওদেশে অনেক সময় অনেকে আমায় জিজ্ঞাসা করত, আপনি আমার অন্তরের প্রশ্ন কেমন করে জানতে পারলেন? ওটা আমার তত হয় না, ঠাকুরের অহরহ হতো। নিউ ইয়র্ক, 8ই ডিসেম্বর 1895। 10 দিনের অত্যন্ত বিরক্তিকর এবং বিক্ষুব্ধ সমুদ্রযাত্রার পর আমি নিরাপদে নিউ ইয়র্কে এসে পৌঁছেছি। আমার বন্ধুরা ইতিমধ্যেই কয়েকটি ঘর ঠিক করে রেখেছেন, সেখানেই আমি এখন বাস করছি এবং শীঘ্র ক্লাস নেবার ইচ্ছা আছে। ইতিমধ্যে থিওসফিস্টরা অত্যন্ত শঙ্কিত হয়ে উঠেছে এবং আমাকে আঘাত করার যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে। মিসেস লেগেট ও অন্য বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তারা বরাবরের মতোই সদয় ও অনুরক্ত। এ যাবৎ যত সমুদ্রযাত্রা করেছি তার মধ্যে সর্বাপেক্ষা মারাত্মক 10 দিনব্যাপী সমুদ্রযাত্রার পরে নিউ ইয়র্কে পৌঁছেছি। একাদিক্রমে দিন কয়েক বড়ই পীড়িত ছিলাম। ইউরোপের তকতকে ঝকঝকে শহরগুলির পরে নিউ ইয়র্কটাকে বড়ই নোংরা ও হতচ্ছাড়া মনে হয়। আগামী সোমবার কাজ আরম্ভ করব। নিউ ইয়র্ক, 8ই ডিসেম্বর 1895। তোদের মতো হাঘরের দল জগতে আর কোথাও নেই। নিচ জাতগুলো তোদের চিরকালের অত্যাচারে উঠতে বসতে জুতোলাথি খেয়ে একেবারে মনুষ্যত্ব হারিয়ে এখন প্রফেশনাল ভিকিরি হয়েছে। তাদের উপশ্রেণীর লোকেরা দু এক পাতা ইংরেজি পড়ে আর্জি হাতে করে সকল অফিসের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। একটা 20 টাকার চাকরি খালি হলে 500 BAMA দরখাস্ত করে। পোড়া দরখাস্ত বা কেমন, ঘরে ভাত নেই, মাগ ছেলে খেতে পাচ্ছে না, সাহেব দুটি খেতে দাও, নইলে গেলুম। চাকরিতে ঢুকেও দাসত্বের চূড়ান্ত করতে হয়। তোদের উচ্চশিক্ষিত বড় বড় লোকেরা দল বেঁধে হায় ভারত গেল, হে ইংরেজ তোমরা আমাদের লোকেদের চাকরি দাও, দুর্ভিক্ষ মোচন করো ইত্যাদি দিন রাত কেবল দাও দাও করে মহা হল্লা করছে। সকল কথার ধুয়ো হচ্ছে ইংরেজ আমাদের দাও। বাপু আর কত দেবে? রেল দিয়েছে, তারের খবর দিয়েছে, রাজ্যে শৃঙ্খলা দিয়েছে, ডাকাতের দল প্রায় দাঁড়িয়ে দিয়েছে, বিজ্ঞান শিক্ষা দিয়েছে, আবার কি দেবে? নিঃস্বার্থভাবে কে কি দেয়? বলি বাপু ওরা তো এত দিয়েছে, তোরা কি দিয়েছিস? আমাদের দেবার কি আছে? রাজ্যের কর দি আ মরি, সে কি তোরা দিস? জুতো মেরে আদায় করে, রাজ্য রক্ষা করে বলে। নিউ ইয়র্ক, 10ই ডিসেম্বর 1895। ইংল্যান্ডে আমার বেশ সাফল্য হয়েছে এবং ওখানে প্রথম বীজ বুনে এসেছি যা আগামী গ্রীষ্মে আমার ফিরে যাওয়া পর্যন্ত কাজ করবে। তুমি শুনে আশ্চর্য হবে যে আমার কয়েকজন শক্তিশালী বন্ধু ইংল্যান্ডের চার্চের বড় বড় মাথা। মিসেস ফ্লেপসকে আমার ভালোবাসা জানিও,
আর দয়া করে ওর সঙ্গে ক্লাসের ডেট্রয়েটে ব্যবস্থা করো। সবচাইতে ভালো হয় যদি কোনো জনসমাগমে বক্তৃতার ব্যবস্থা করা যায়, যেখানে আমি আমার কাজের সাধারণ পরিকল্পনা ব্যাখ্যা করতে পারি। ইউনিটারিয়ান চার্চ পাওয়া যায়, যদি বিনা পয়সায় বক্তৃতা হয় তাহলে ওখানে খুব ভিড় হবে, মনে হয় যা কালেকশন হবে তাতে সব খরচ পুষিয়ে যাবে। অতএব ওদের তাড়া দাও, মিসেস ফ্লেপস তুমি আর মিসেস ফাঙ্কি ওদের সঙ্গে কাজ করবে। এই পরিকল্পনাটি সম্পূর্ণ সম্ভব যদি মিসেস ফ্লেপস এবং মিসেস ব্যাগলি ইচ্ছে করেন, তবে তাঁরা এটা ঝটপট করতে পারবেন। নিউ ইয়র্ক, 16 ডিসেম্বর 1895। এখানে আমার সপ্তাহে 6টি করে ক্লাস হচ্ছে, তাছাড়া প্রশ্নোত্তর ক্লাসও একটি আছে। শ্রোতার সংখ্যা 70 থেকে 120 পর্যন্ত হয়। এছাড়া প্রতি রবিবারে আমি সর্বসাধারণের জন্য একটা বক্তৃতা দিই। গত মাসে যে সভাগৃহে আমার কতগুলি বক্তৃতাগুলি হয়েছিল তাতে 600 জন বসতে পারে, কিন্তু সাধারণত 900 জন আসবেই, 300 জন দাঁড়িয়ে থাকে, আর 300 জন জায়গা না পেয়ে ফিরে যায়। এ সপ্তাহে আরও বড় একটা হল নিয়েছি যাতে 1200 জন বসতে পারে। এই বক্তৃতা শোনবার জন্য কোনো পয়সা চাওয়া হয় না, কিন্তু সভায় যা চাঁদা ওঠে তাতে বাড়ি ভাড়াটা পুষিয়ে যায়। এই সপ্তাহে খবরের কাগজগুলির দৃষ্টি আমার ওপর পড়েছে, এবছর আমি নিউ ইয়র্কে বেশ মাতিয়ে তুলেছি। যদি এই গ্রীষ্মে এখান থেকে গ্রীষ্মকালীন বাসস্থান করতে পারতাম তবে এখানকার কাজটা সুদৃঢ় ভিত্তিতে চলতে পারত, কিন্তু মে মাসে ইংল্যান্ডে যাবার সংকল্প করেছি বলে এটা অসম্পূর্ণ রেখেই যেতে হবে। অধিকন্তু ভয় হচ্ছে অবিরাম কাজের চাপে আমার স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, কিছু বিশ্রাম আবশ্যক। এসব পাশ্চাত্য রীতিতে আমরা অনভ্যস্ত, বিশেষত ঘড়ি ধরে চলাতে। ব্রহ্মবাদিন পত্রিকাখানি এখানে সুন্দর চলছে, আমি ভক্তি সম্বন্ধে প্রবন্ধ লিখতে শুরু করেছি। এখানে জনকয়েক বন্ধু আমার রবিবারের বক্তৃতাগুলি ছাপছেন। আগামী মাসে ডেট্রয়েট যাব, তারপর বস্টনে ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে, অতঃপর ইংল্যান্ডে যাব কিছুদিন বিশ্রাম করে। নিউ ইয়র্ক, 23 ডিসেম্বর 1895। বাল্যবিবাহ আমি অত্যন্ত ঘৃণা করি, এজন্য ভয়ানক ভুগেছি, আর এই মহাপাপে আমাদের জাতকে ভুগতে হচ্ছে। অতএব এই পৈশাচিক প্রথাকে যদি আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করি তবে নিজেই নিজের কাছে ঘৃণ্য হব। আমার মতো আবেগপ্রবণ লোকেরা সবসময় আত্মীয় ও বন্ধুদের শিকার হয়। জগৎ বড়ই দয়াহীন, জগৎ তোমার বন্ধু যখন তুমি তার দাস। আমার পক্ষে এই জগৎ বেশ বিস্তৃত, সব সময় এর কোথাও একটা কোণ খুঁজে পাব। যদি ভারতে মানুষ আমাকে পছন্দ না করে, অন্য কোথাও কেউ নিশ্চয়ই আমাকে পছন্দ করবে। বাল্যবিবাহরূপ এই আসুরিক প্রথার উপর আমাকে যথাশক্তি পদাঘাত করতে হবে। আমি দুঃখিত, অতি দুঃখিত যে ছোট ছোট মেয়েদের স্বামী জোগাড়ের ব্যাপারে আমি নিজেকে জড়াতে পারবো না। ভগবান আমার সহায় হন, আমি এতে কোনোদিন ছিলাম না এবং কোনোদিন থাকবোও না। যে লোক শিশুর জন্য স্বামী জোগাড় করে তাকে আমি খুনও করতে পারি। মোদ্দা কথা এই, আমার সাহায্যের জন্য এমন লোক চাই যারা সাহসী, নির্ভীক ও বিপদে ভয় পায় না, না হলে আমি একাই কাজ করব। আমাকে তো আমার ব্রত উদযাপন করতেই হবে, আমি একাই তা করব। কে আসে বা কে যায় তাতে আমি ভ্রুক্ষেপ করি না। গুরু মহারাজ আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছিলেন তা সম্পন্ন করবার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, এই ভেবে আমি আনন্দ পাচ্ছি। কাজ ভালো হোক মন্দ হোক, আমি যথাসাধ্য চেষ্টা করেছি ভেবেই আমি খুশি। কোনো দেশের কোনো মানুষের কাছে আমি সাহায্য প্রার্থী নই। আমেরিকায় থাকার সময় থেকেই সংবাদপত্রের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করা আমার অভ্যাস হয়ে গিয়েছে। আমার দেশে ওই রকম প্রথা নেই বলেই যে আমি সর্বসাধারণকে যা জানাতে ইচ্ছা করি তা জানাবার জন্য বিদেশে গিয়ে সেখানকার প্রচারের প্রচলিত প্রথাগুলি অবলম্বন করব না, এটা যুক্তিসঙ্গত কথা নয়। 1893 খ্রিস্টাব্দে আমেরিকা চিকাগো শহরের যে বিশ্ব ধর্ম মহাসভা বসেছিল তাতে আমি হিন্দু ধর্মের প্রতিনিধি ছিলাম। মহীশূরের রাজা
এবং অপর কয়েকটি বন্ধু আমাকে সেখানে পাঠিয়েছিলেন। আমার বোধ হয় আমি আমেরিকায় কিছুটা কৃতকার্য হয়েছি বলে দাবি করতে পারি। চিকাগো ছাড়াও আমেরিকার অন্যান্য বড় বড় শহরে আমি বহুবার নিমন্ত্রিত হয়েছি। আমি দীর্ঘকাল ধরে আমেরিকায় বাস করছি। গত বছর গ্রীষ্মকালে একবার ইংল্যান্ডে এসেছিলাম, এবছরও এসেছি। প্রায় 3 বছর আমেরিকায় রয়েছি। আমার বিবেচনায় আমেরিকার সভ্যতা খুব উচ্চস্তরের। দেখলাম মার্কিন জাতির চিত্ত সহজেই নূতন নূতন ভাব ধারণা করতে পারে। কোনো জিনিস নূতন বলেই তারা পরিত্যাগ করেন না, তার বাস্তবিক কোনো গুণাগুণ আছে কি না তা পরীক্ষা করে দেখে, তারপর তা গ্রাহ্য কি ত্যাজ্য বিচার করেন। সব ধর্মের সারভাগ শিক্ষা দেওয়া বললে বরং আমার শিক্ষা প্রণালী সম্বন্ধে স্পষ্টতর ধারণা হতে পারে। ধর্মসমূহের গৌণ অঙ্গগুলি বাদ দিয়ে যেটি মুখ্য, যেটি মূল ভিত্তি, সেইটির দিকে দৃষ্টি আকর্ষণ করাই আমার কাজ। নিউ ইয়র্ক, 23শে ডিসেম্বর 1895। এখানকার কাজ চমৎকার চলছে। এখানে আসার পর থেকেই দৈনিক 2টি ক্লাসের জন্য আমি অবিরাম খাটছি। আগামীকাল থেকে 1 সপ্তাহের অবকাশ নিয়ে মিস্টার লেগেটের সঙ্গে শহরের বাইরে যাচ্ছি। প্রসিদ্ধ গায়িকা ম্যাডাম স্টার্লিংকে আপনি জানেন কি? তিনি আমার কাছে বিশেষ আগ্রহান্বিতা। কাজের বৈষয়িক দিকটা সম্পূর্ণভাবে একটা কমিটির হাতে দিয়ে ওই সমস্ত ঝঞ্ঝাট থেকে মুক্ত হয়েছি। বৈষয়িক ব্যবস্থাদি করবার ক্ষমতা আমার নেই, ওই সব কাজ আমাকে টুকরো টুকরো করে ফেলে। আমি এখন যোগসূত্র ধরেছি এবং এক একটি সূত্র নিয়ে তার সঙ্গে সব ভাষ্যকারের মত আলোচনা করছি। এ সমস্তই লিখে রাখছি। এই লেখার কাজ শেষ হলে তা ইংরেজিতে পতঞ্জলির পূর্ণাঙ্গ সঠিক অনুবাদ হবে। নিউ ইয়র্ক, 6 জানুয়ারি 1896। ইংল্যান্ডে দেখছিলাম আমি যথার্থ শিক্ষার্থীদের দ্বারা পরিবেষ্টিত। ইংরেজরা আমাকে আন্তরিক অভ্যর্থনা করেছে। ইংরেজ জাত সম্বন্ধে আমার ধারণাও অনেকখানি বদলেছে। প্রথমেই দেখলাম ল্যান্ড প্রভৃতি যারা আমাকে আক্রমণ করার জন্য ইংল্যান্ড থেকে এখানে এসেছিল, ওখানে তাদের কোনো পাত্তাই নেই। ইংরেজরা ওদের অস্তিত্ব পর্যন্ত উপেক্ষা করে। যারা ইংলিশ চার্চের অন্তর্ভুক্ত নয় তাদের ভদ্র বলে মনে করা হয় না। ওই চার্চের কয়েকজন যথার্থ সেরা লোক এবং প্রতিষ্ঠা ও পদমর্যাদায় অগ্রণীদের কয়েকজন আমার অকৃত্রিম বন্ধু হয়েছেন। আমার ইংল্যান্ডের অভিজ্ঞতা আমেরিকার তুলনায় একেবারেই অন্য রকমের, তাই না? প্রেসবিটেরিয়ান প্রভৃতি গোঁড়াদের সঙ্গে এখানকার হোটেলে আমার অভিজ্ঞতার কথা শুনে ইংরেজরা তো হেসেই অস্থির। উভয় দেশের মধ্যে শিক্ষা দীক্ষা ও আচার ব্যবহারে প্রভেদ লক্ষ্য করতে আমার দেরি হয় না। বুঝলাম কেন আমেরিকার মেয়েরা দলে দলে ইউরোপীয় বিবাহ করতে যায়। সকলের কাছে সদয় ব্যবহার পেয়েছি। স্ত্রী পুরুষ নির্বিশেষে অনেক উদার হৃদয় বন্ধু বসন্তকালে আমার ফিরে যাওয়ার প্রতীক্ষায় আছে। সেখানকার কাজ সম্বন্ধে বলি। বেদান্তের ভাব ইংরেজ সমাজের উচ্চস্তরে প্রবেশ করেছে। বহু শিক্ষিত ও উচ্চপদস্থ মানুষ, যাঁদের মধ্যে ধর্মযাজকের সংখ্যাও কম নয়, আমাকে বলেন যে এ যেন গ্রিস কর্তৃক রোম বিজয়ের পুনরাবৃত্তি হচ্ছে ইংল্যান্ডে। সাধারণ বক্তৃতা ছাড়াও সপ্তাহে 8টি করে ক্লাস নিতাম। এত লোক হতো যে অনেকে, এমনকি অভিজাত মহিলাগণও নিঃসংকোচে মেঝের ওপর বসতেন। ইংল্যান্ডে দৃঢ় সংকল্প নরনারী দেখতে পেলাম। তারা দায়িত্ব নিয়ে তাদের জাতিসুলভ উদ্যম ও অধ্যাবসায়ের সঙ্গে কাজ চালাতে থাকবে। নিউ ইয়র্কে আমার কাজ এবছর চমৎকার চলেছে। মিস্টার লেগেটি নিউ ইয়র্কের একজন সেরা ধনী। তিনি আমার একান্ত অনুরাগী। নিউ ইয়র্কবাসীরা অধিকতর দৃঢ় চিত্ত, তাই এখানেই আমার কেন্দ্র স্থাপনের সংকল্প করেছি। এখানকার মেথডিস্ট ও প্রেসবিটেরিয়ান সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিগণ আমার উপদেশাদি আজব বলে মনে করেন। ইংল্যান্ডে ধার্মিক সম্ভ্রান্ত ব্যক্তিদের কাছে কিন্তু এগুলি উচ্চতম দার্শনিক তত্ত্বরূপে পরিগণিত। তাছাড়া মার্কিন নারীর স্বভাবসুলভ পরচর্চা ইংল্যান্ডে অজ্ঞাত। ইংরেজ মেয়েরা একটু স্লথ গতি, কিন্তু একবার মাথায় কিছু ঢুকলে তা সব কিছু আয়ত্ত করে নেবেই। ওখানে ওরা সব কাজ
যথারীতি চালাচ্ছে এবং প্রতি সপ্তাহে আমাকে তার বিবরণ পাঠাচ্ছে, বুঝে দেখো। আর এখানে সপ্তাহখানেকের জন্য যদি অনুপস্থিত থাকি তো কাজের রফা দফা।